আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে খুব সহজ এবং ছোটদের পছন্দের একটি রেসিপি নিয়ে আর সেটা হলো কাপ কেক এই কাপ কেকগুলো আমি তৈরি করব দু রকম করে তো চলুন দেরি না করি এই কেক আপনারা চুলাতেও করতে পারেন তবে আমি ইলেকট্রিক ওভেনে তৈরি করব কেক কেক তৈরি দশ মিনিট আগে প্রিহিট দিতে হবে ওভেন এক এক ওভেনের এক এক সিস্টেম হয় কেক তৈরি করতে করতে আমি জানিয়ে দেব ওভেন সম্বন্ধে এবার কেক তৈরি করতে চলে যাই কাপ কেক তৈরির জন্য যে ময়দার মিশ্রণ লাগবে তা তৈরি করে নিচ্ছি আগে এখানে ময়দা আছে আধা কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই টেবিল চামচ ময়দাতে দিলাম কর্নফ্লাওয়ার বেকিং পাউডারও আধা চা চামচ দিলাম সবকিছু মিলিয়ে দিলাম হইক্স দিয়ে এবার চেলে নিচ্ছি ময়দা চালাও হলো আবারও একটু মিশাচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার একটু ভালো করে হবে রেখে দিচ্ছি এবার তৈরি করে নিচ্ছি বাটার মিল্ক নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তরল দুধ তরল দুধ কুসুম গরম হতে হবে বাটার মিল্ক তৈরি হবে এই দুধে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার বা সাদা সিরকা দুটোই একই রকম জিনিস যে যেই নামে চিনেন বাটার মিল্ক তৈরি হওয়ার জন্য পাঁচ সাত মিনিটের মতো সময় লাগবে কেক তৈরির জন্য ডিম লাগবে দুটো ডিম নিয়েছি ডিম ভেঙে নিচ্ছি কুসুম আর সাদা অংশ আলাদা করে নিতে হবে কুসুম আর সাদা অংশ আলাদা করা হয়েছে এই সাদা অংশে এক চিমটি লবণ দিচ্ছি সাদা অংশ বিটার দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি ফুল স্পিডে বিট করতে হবে এর মাঝে দুই তিনবারই দিতে হবে আইসিং সুগার মানে চিনি গুঁড়া চিনিগুড়া নিয়েছি আধা কাপ এর মধ্যে দিচ্ছি আবার লেবুর খোসা লেবুর খোসাও আছে এখানে এক চা চামচ দুই মিনিট হলো এরকম হয়েছে এখনো পুরোপুরি ফোম তৈরি হয়নি আরো একটু বিট করা লাগবে সেই ফুল স্পিডে বিট করে নিতে হবে এবার ডিমের সাদা অংশ দিয়ে ফোম করে নিলাম ফোম হতে তিন মিনিটের মতো লেগেছে আমাদের ডিমের ফোম ঠিক মতো হয়েছে কিনা বুঝবো কিভাবে দেখুন বাঁকা করেছি উপর করে ধরে আছি তাও পড়ছে না তার মানে ফোম একেবারে ঠিক আছে ডিমের ফোম যদি ঠিক মতো হয় তাহলে কেক হবে খুব নরম খেতেও হবে টেস্টি এই পাত্রে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম দুটো এরপর দেব হলো বাটার মিল্ক যদিও জানেন আপনারা বাটার মিল্ক তৈরি করে কিভাবে তাও একটু বলে দিচ্ছি কুসুম গরম দুধে সিরকা বা লেবুর রস পরিমাণ মতো দিলে তরল দুধ ছানার মতো হয়ে যায় তবে পুরোপুরি ছানা কাটে না আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরকম হয়েছে বাটার মিল্ক আধা মিনিট মিলিয়ে নিলাম এবার দেব তেল ওয়ান কাপ এভাবে প্রতিটি জিনিস দেব আর কিছুক্ষণ মিশিয়ে নেব দিচ্ছি ভেনিলা এসেন্স দেড় চা চামচ আবারও মিশাচ্ছি ভালো করে এরকম হবে দেখতে এবার এই মিশ্রণে ময়দা দিতে হবে ময়দা আমি দুইবারে দেব ময়দা মিশাতে হবে হালকা হাতে ময়দা মিশিয়ে দিচ্ছি ময়দা মেশানো হলো আর মেশাতে হবে না বাটার মিল্ক দেওয়াতে এরকম হয়েছে দেখতে এবার দেব ডিমের ফোম দুই তিনবারে দেব হালকাভাবে মিশিয়ে দিচ্ছি ডিমের ফোমও কিন্তু আমাদের হালকা হাতে মেশাতে হবে ডিমের ফোম যেন না ভেঙে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে দেখাচ্ছে আমি সব কিছুই ঠিক আছে কাপ তৈরি হবে দুই রকম দুই রকম কাপকেকের জন্য দুই রকম পেপার নিয়েছি আপনারা ইচ্ছে করলে পেপার ছাড়াও করতে পারেন সেক্ষেত্রে পাত্রে তেল মেখে নিতে হবে আমি সবভাবেই করি এবার এর মধ্যে দিব ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার এই তিনটিতে দিচ্ছি ভ্যানিলা মেশন ব্যাটার একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট লাগবে বেক করতে আমরা যদি ফারেন হাইটে বেক করি তাহলে তিনশো থেকে তিনশো পর্যন্ত দিতে হবে সেটাও পঁচিশ মিনিট বেক করতে হবে বাকি বেটারে দিচ্ছি কোকো পাউডার এক টেবিল চামচ মিশিয়ে দিলাম একটু ভালো করে এটাও কিন্তু হালকা হাতে মেশাতে হবে এই কাপকেক পেপারে ঢেলে দিচ্ছি বেটার দুই তিনবার একটু ট্যাপ করে নিচ্ছি যদি বাবল থেকে থাকে বেরিয়ে যাবে এবার প্রিহিট ওভেনে বেক করতে দিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি দশ মিনিট হয়েছে কিরকম ফুলে উঠেছে দেখুন একশো ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট বেক করব। কাপ কেক হয়ে গিয়েছে বের করে নিয়েছি তবে আবারও বলছি এক এক ওভেনে এক এক রকম করে কেক হয় কারোর সময় বেশি লাগে কারোর সময় কম লাগে সেটা একটু দেখে নিতে হবে ঘরের বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরবেন এবং অন্যকেও কেউ মাস্ক পরার জন্য উৎসাহিত করবেন কেক হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে হাত দিয়ে চাপ দিলেই চেপে যাচ্ছে আবার ছেড়ে দিলে ফুলে যাচ্ছে চকলেট কেকও এরকম নরম হয়েছে দুই ডিমের কেক তৈরি হবে আট থেকে দশটির মতো কাপকেকে হুইপ ক্রিম ব্যবহার করেছি এই ক্রিম কিভাবে তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এবার ইচ্ছে মতো ক্রিম দিয়ে পছন্দ মতো ডিজাইন করে বাচ্চাদের সামনে দিয়ে দেখুন এক মুহূর্তেই শেষ হয়ে যাবে দুই রকমের কাপকেক কাপকেক ক্রিম না দিয়েও খাওয়া যাবে এই কাপকেক শুধু ছোটরা পছন্দ করে তা নয় বড়দেরও অপছন্দ হবে না দুই ডিমের কেক তৈরি হবে আট থেকে দশটির মতো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই